একটা মজার প্রশ্ন আমাকে করতে হচ্ছে টি ভার্সাস কফি এই লড়াইয়ে কার পজিশন কিরকম টি হচ্ছে একটা অ্যান্টি অক্সি এর একটা অ্যান্টি অক্সিডেশন একটা ভ্যালু আছে অ্যান্টি মিউটাজেনিক ভ্যালু অ্যান্টি ক্যারিজ অ্যান্টি অ্যামিবিক অ্যান্টি আলসার অ্যান্টি এজিং এবং রেডিও প্রোটেক্টিভ হিসেবে কিন্তু এটা কাজ করে মানে এটা কি আপনারা টি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন বলে কি একটু পক্ষপাতিত্ব করছেন দেখি যে ইন্ডিয়ান টি ইন্ডিয়ান টি কোয়ালিটি ওয়াইজ ওয়ার্ল্ডে তার পজিশনটা কোথায় যে ধরুন যে গত এক দশকে চা শিল্পটা কি করে ইভলভ হচ্ছে মানে আরো মানে তার ইভলিউশনটা কিরকম হচ্ছে গত দশ বছরে ক্রিকেটে যে প্লেয়াররা যখন একটা ব্রেক নেন তখন সেকেন্ড ব্রেকটাকে কিসের ব্রেক বলে প্রথমে বলে দিই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে গৌতম ভট্টাচার্য এবং স্ক্রিনের ওপরে আরেকজনকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর বাদল কুমার লস্কর এবং তিনি কি সেটাও জানিয়ে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে যে দিন আমরা যখন শুরু করি তখন কি দিয়ে শুরু হয় তারপরে যদি বলি যে ক্রিকেট ক্রিকেটে যে প্লেয়াররা যখন একটা ব্রেক নেন তখন সেকেন্ড ব্রেকটাকে কিসের ব্রেক বলে টিভিতে যে বিজ্ঞাপনগুলো দেখি সেই বিজ্ঞাপনের টাটা ব্রুকবন লিপটন কত রকমের কি তো আছে তো না চাইলে কৌতূহলটা তো বুঝতে পারছেন আমাদের কোথায় তো আজকে ঠিকই ধরেছেন সেই চায়ের ব্যাপার নিয়ে আলোচনা করার জন্যই আজকে নিচে গৌতম আর ওখানে রয়েছেন ডক্টর বাদল কুমার লস্কর তো হচ্ছেন নমস্কার চায়ের সাইন্টি টি সাইন্টিস্ট এবং গৌতম গৌতম হচ্ছে টি প্ল্যান্টার আজকে নমস্কার আমি গৌতম ভট্টাচার্য সবার প্রথমে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ডিসকাশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আশা করি যে ডিসকাশনগুলো হবে সেটা আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদের জন্য এটা উপযোগী এবং প্রয়োজনীয় হবে তো সময় আর ক্ষেত না করে সোজাসুজি একদম আলোচনাতে ঢুকে পড়া যাক গৌতম ভট্টাচার্য ইনি অ্যাকচুয়ালি প্রশাসনিক ব্যাপারটা বেশি দেখতেন এবং অনেক উঁচু পদে পৌঁছেছিলেন এবং ডক্টর লস্কর তিনি সায়েন্টিস্ট অ্যাডভাইজার তিনি দুজনের লাইন আলাদা কিন্তু কর্মক্ষেত্র একই তো প্রথমে গৌতমকেই প্রশ্নটা রাখা যাক গৌতম কেন গিভ আস এ ব্রিফ ওভারভিউ ভিউ অফ ইউর রোল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন টি ইন্ডাস্ট্রি হাউ ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য টি ইন্ডাস্ট্রি টি ইন্ডাস্ট্রিতে কি যোগাযোগ ছিল আচ্ছা তার শুরুতে আমি একটা ইন্টারেস্টিং খবর দিয়ে শুরু করছি আজকে হচ্ছে জুলাই মাসের ষোলো তারিখ এবং আজকের তারিখেই উনিশশো বিরাশি সালে আমি চা শিল্পে প্রথম করি বছর অতিক্রম করে এটা হচ্ছে ফর্টি থার্ড ইয়ার চা শিল্পের সাথে জড়িত আছি যাই শুরুটা যেভাবে হয়েছিল আমি আমার ক্যারিয়ার শুরু করি আসামের ডিব্রুগড় বলে একটা শহর আছে তার লাগোয়া বোকেল টি এস্টেট বলে একটা গার্ডেনে সেখানে জয়েন করি নাইনটিন এইটি টুতে এটা একটা জোকাই ইন্ডিয়া লিমিটেড বলে একটা এমএনসির কোম্পানির আন্ডারে ছিল তখন এবং আমি যখন জয়েন করি কলকাতাতে হেড অফিসে ইন্টারভিউ হওয়ার পরে জয়েন করার পরে ওখানে জেনারেল ম্যানেজার ছিলেন তার কাছে গিয়ে প্রথম রিপোর্ট করতে হয় অ্যালং উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এবং যা হয় পরিচি প্রথম পরিচিতির পরে উনি আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন যেহেতু আমি যদিও সাবজেক্ট হিসাবে আমি আমার বটানি ছিল মাইক্রোবায়োলজি ছিল সো কিছুটা রিলেটেড টু টি ফিল্ড তো একটা কথাই আমাকে বলেছিলেন যে এটা এটা হচ্ছে তোমার জন্য একটা সম্পূর্ণ নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে তোমাকে টি মাইন্ডেড বানিয়ে তোলা সেই টি মাইন্ডেড হতে হতে টিতে তে ফর্টি টু ইয়ার্স পেরিয়ে গিয়ে এখন ফর্টি থ্রি ইয়ার্স হলো চায়ের যেটা হয় চাতে যখন এজ এন এক্সিকিউটিভ কেউ জয়েন করে এবং অন্যান্য অনেক জবের মতই শুরুটা হয় ম্যানেজমেন্ট ট্রেনি দিয়ে এবং তারপরে প্রথম যেটা ডেজিগনেশন আসে সেটা হচ্ছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপরে ডেপুটি ম্যানেজার তারপরে ম্যানেজার অফ এ এস্টেড বা হেড এবং তারপরে ইন ডিউ কোর্স অফ টাইম সে যদি ওয়েল পারফর্মিং পারসন হয় তাহলে হয়তো জেনারেল ম্যানেজার বা কোম্পানি ভিজিটিং এজেন্ট বলতো বা ভিজিটিং অ্যাডভাইসার সে হিসেবে তো আমার সৌভাগ্য এটাই যে আমি চায়ের রিলেটেড যতগুলো মোটামুটি বড় কোম্পানি ছিল জোকাইয়া ইন্ডিয়া লিমিটেড তখন ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি ছিল তারপরে অ্যাকুইজিশন হওয়ার পরে হিন্দুস্তান ইউনিলিভারে যাই তারপরে হিন্দুস্তান ইউনিবল থেকে অ্যাকুইজিশন হয়ে ম্যাকলিয়ার রাসেল ইন্ডিয়া লিমিটেড এ জয়েন করি ম্যাকলিয়ার রাসেল ইন্ডিয়া লিমিটেড তখন ওয়ার্ল্ডের লার্জেস্ট বাল্ক টি প্রোডিউসার ছিল ওকে তাহলে गौतम মেইন মেইন পার্ট ক্যারিয়ার গ্রাফটা আমরা একটু নিই মাদল কুমার লস্করের কাছে আসি মিস্টার ডক্টর লস্কর আপনিও যদি আপনার অ্যাসোসিয়েশন উইথ দ্য ইন্ডাস্ট্রি একটুখানি ব্যাখ্যা করেন নমস্কার আপনাদের দুজনকেই প্রথমেই বলি আই এম ডিপলি ফিলিং অনার্ড টু বি বিটেড ইন দিস ইন্টারাকশন চায়ের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চৌথি বছর ধরে আহ তার মধ্যে সিংহভাগটাই কেটেছে টি রিসার্চ অ্যাসোসিয়েশন এটাকে টোকলাই বলে সারা পৃথিবীতে চেনে এই টোকলাইয়ের নামটা হয়েছে একটা কারণে আহ জোড়াট একটা ছোট্ট নদী আছে আহ সেটাকে টোকলাই বলে টোকলাইয়ের পাশেই আমাদের টি রিসার্চ অ্যাসোসিয়েশন টিহারে

আমি কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই আগাগোড়া ইয়ে করেছি একদম আন্ডার গ্র্যাজুয়েট থেকে ডক্টরেট পর্যন্ত আমি টিয়ারের সঙ্গে যুক্ত যেটা বললাম আমি যে ডিভিশনে আছি সেই ডিভিশনে বলে টেকনোলজি ট্রান্সফার ডিভিশন এটাকে ইন্ডাস্ট্রিতে সবাই এটাকে অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট বলে আমার কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন বাগানকে টেকনিক্যাল অ্যাডভাইস ফিল্ড টেকনিক্যাল অ্যাডভাইস আহ দেওয়া দাওয়া কখন কোন সময় কি করতে হবে মানে এগ্রো প্র্যাকটিস বুঝতে পেরেছি তাহলে ডক্টর লসকের উপর ডক্টর ডক্টর লসকের ক্যারিয়ার আমরা একটু দেখে নেই যাতে বুঝতে পাবো যে কে কি কথা কোন পজিশন থেকে বলছেন যে সেটা কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট একটু দেখে নেওয়া যাক যে ডক্টর লস্কর অ্যান্ড হিজ ব্যাকগ্রাউন্ড নাও কামিং টু দি মেটেরিয়াল ডিসকাশন মিস্টার ভটাচার্য মানে গৌতম ভটাচার্যকে আমি প্রথমে জিজ্ঞাসা করব যে গত এক দশকে চা শিল্পটা কি করে ইভলভ হচ্ছে মানে আরও মানে তার ইভলিউশন ঠিক কিরকম হয়েছে গত 10 বছরে

যেটা বছর দশেক মানে দু সালে ওয়ান মিলিয়ন কেজিস ছিল এবং টু যদি ধরি তাহলে অ্যাবাউট ওয়ান থ্রি সেভেন ফোর মিলিয়ন কেজিজে গিয়ে দাঁড়িয়েছে এবং এর এর মধ্যে আরও একটা বড় ডেভেলপমেন্ট যেটা হয়েছে আগে যেটা ছিল আমরা যেটা কর্পোরেট হাউস টি কর্পোরেট হাউস বা একটা অর্গানাইজ সেক্টর বলে যেটা বলতাম মানে সেগুলো ছিল বড় বড় বিগ কোম্পানিজ যাদের অনেকগুলো এক একটা কোম্পানির অনেকগুলো এক একজনের আন্ডারে ছিল সেটা থেকে একটা একটা বড় চেঞ্জ এসছে যেটা সেটা হচ্ছে যে গ্রোথ অফ স্মল স্মল টি গ্রোয়ার্স গ্রোথ অফ স্মল টি গ্রোয়ার্স টু দা টিউন অফ এখন অল ওভার ইন্ডিয়ার যেটা প্রোডাকশন সিনারিও আমি যেটা বললাম যে অ্যাবাউট ওয়ান থ্রি সেভেন ফোর মিলিয়ন কেজি তার অলমোস্ট মেবি লিটল মোর দেন ফিফটি পারসেন্ট কিন্তু এখন স্মল ট্রি গ্রোয়ার্স এর প্রোডাকশন থেকে একটা জিজ্ঞাসা করি হুম কারণ আমার প্রশ্ন দর্শকদের প্রশ্ন ইন্ডিয়া কি লার্জেস্ট টি ম্যানুফ্যাকচারার না লার্জেস্ট টি ম্যানুফ্যাকচারার হচ্ছে চায়না ওকে আমাদের হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সেকেন্ড চায়নার সঙ্গে আমাদের ডিফারেন্স কত অনেকটাই ডিফারেন্স আমার এক্স্যাক্ট ফিগার এক্ষুনি মনে নেই বাট ডিফারেন্স অনেকটাই লস্কর এই যে দেখি যে ইন্ডিয়ান টি ইন্ডিয়ান টি কোয়ালিটি ওয়াইজ ওয়ার্ল্ড তার পজিশনটা কোথায় যে ধরুন মেজর যে টি কনজিউমিং যে কান্ট্রিজগুলো নট ইন কোয়ান্টিটি বাট যারা এ কোয়ালিটির দিকেও নজর দেয় সেই ধরনের কান্ট্রির কাছে ইন্ডিয়ান ব্র্যান্ডস তার স্ট্যাটাসটা কিরকম আপনার প্রশ্ন হচ্ছে কোয়ালিটিতে ইন্ডিয়ার পজিশনটা কোথায়

এই দুটোতেই ইন্ডিয়া কিন্তু কোয়ালিটিতে নাম্বার ওয়ান মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এক কথাতেই বলা যায় কম্পেয়ার টু আদার কান্ট্রিজ হতে পারে অন্যান্য কান্ট্রিতে প্রোডাকশানটা বেশি যেমন ভট্টাচার্য সাহেব যেটা বললেন চায়নার প্রোডাকশান বেশি কিন্তু কোয়ালিটিতে এখন ইন্ডিয়া নাম্বার ওয়ান তবে হ্যাঁ কিছু কিছু কান্ট্রি আছে তাদের স্পেশালিটি তারা কিন্তু ইন্ডিয়া থেকে একটু এগিয়ে আছে যেমন তাইওয়ান যেমন চায় না স্পেশালিটির আছে কিন্তু সেটা পরিমাণটা খুব কম বাট অ্যাজ এ হোল অ্যাজ এ হোল ইন্ডিয়ার পজিশন ইন টার্মস অফ কোয়ালিটি ইজ নাম্বার ওয়ান মিস্টার ভট্টাচার্যের কাজে আসে কারণ এটা তো মানে আরেকটা পরিপূরক কারণ উনি হচ্ছেন ইন হাউস কাজ আর আপনার হচ্ছে ওই চায়ের যে সায়েন্টিফিক ব্যাপার তো এই যে যারা টি কনজিউমার মানে আমি ইন্টারন্যাশনাল মানে ইয়ে বিজনেস এর কথা বলছি কোন কোন কান্ট্রি কাছে কোয়ালিটি ব্যাপারটা খুব ম্যাটার করে যারা হাই কোয়ালিটি কে যারা করেন বা তারা তার জন্য মানে সোজা কথা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আই আই সবাই অ্যাপ্রিসিয়েট করে কিন্তু কিছুটা আছে যেটা বাইং পাওয়ার অনেক কান্ট্রি যে বাইং পাওয়ার হয়তো সেটা অতটা নেই এখন কোয়ালিটি যেরকম ইন্ডিয়ান টি ডেফিনেটলি অনেক কান্ট্রি আছে যেরকম কেনিয়া বা আফ্রিকান আরও কিছু কান্ট্রিজ আছে যাদের মেবি রিলেটেড প্রোডাকশন কস্ট কম এবং ওদের যেটা সেলিং প্রাইস ইন কম্প্যারিজন টু ইন্ডিয়া ওদের প্রাইসেস আর লোয়ার তো এখন ইন্ডিয়ান টি কোয়ালিটিটা ধরে রাখতে গেলে যেটা হয় কস্ট ইনপুট কস্ট বা অন্যান্য আরও যেগুলো রিলেটেড কস্ট আছে সেগুলো একটু বেশি পড়ে যার জন্য আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি তাতে হয়তো ইন্ডিয়ান টি অ্যাভেলেবিলিটি যে রেটে আছে সেখানে হয়তো আর অনেক চিপার অল্টারনেটিভ আছে সো যারা কোয়ালিটি পছন্দ করে কিন্তু তারা ট্র্যাডিশনালি ইন্ডিয়ান টি বাইং যেরকম ইউকে বা জার্মানি বা ইভেন সাম মিডল ইস্ট কান্ট্রিজ যারা অর্থোডক্স প্রেফার করে তাদের কিন্তু একটা প্রেফারেন্স বাইং সময় আছে ইন্ডিয়ান ট্রিজ টির প্রতি এবং তারা কোয়ালিটি বেস করেই তারা কেনে আবার কিছু কান্ট্রিজ আছে যেমন সোভিয়েত ইউনিয়নটা মানে ডিসিনটিগ্রেট হয়ে যাওয়ার পরে ওদের ইকোনমিক সিচুয়েশনের জন্য ওদের কিন্তু এখন বাইং প্যাটার্নটা যেটা হয়েছে

আপনার এই প্রশ্নটা হচ্ছে অনেকটা মানে কোয়ালিটিভ এর প্রশ্নটা আমি অনেকেই করেছি আমার কাছে যারা ফরেন ডেলিগেটস আছে তাদেরও করি ব্যাপারটা হচ্ছে কি যারা টি ড্রিঙ্কার ইন বর্ন তারা কিন্তু চাটাকেই বেশি পছন্দ করবে কিন্তু ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন অন্যান্য কান্ট্রিতে কিন্তু কফিটাকে বেশি প্রেফার করে কফি প্রেফার করে অ্যাকচুয়ালি টি ড্রিঙ্কিং হ্যাবিটের সঙ্গে একটা প্যাশন জড়িয়ে আছে টি তো টিটাকে ঠিক ওইভাবে দেখা যায় না কফির সঙ্গে কম্পেয়ার করা ঠিক না কফি ইজ কফি টি ইজ টি আচ্ছা টি হ্যাজ সাম নিউট্রিশনাল ভ্যালু

এদের ওপরে একটা এর স্টাডিজ করা হয়েছে ন্যান ফাউন্ড দ্য মানে টু টি ব্রেক তাদের কিন্তু রেট অফ ক্যান্সার এবং তাদের হার্ট ডিজিজের প্রবণতাটা কফি ব্রেক কান্ট্রিজ এর থেকে অনেকটাই কম এবং এটা রিলেটেড এখন রিসেন্টলি ইউএসএ তে অনেক চায়ের হেলথ বেনিফিটের উপরে অনেক রকম কাজ হচ্ছে এবং ইনিশিয়াল ইন্ডিকেশনস যেটা হচ্ছে ওরাও কিন্তু এটা দেখছে এবং এটা দেখছে যেটা সেটা হচ্ছে এটাতে একটা কার্ডিওভাস্কুলার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান্সারের উপর একটা ভালো রকম কন্ট্রোল আছে যারা টি ড্রিঙ্কারস তো এই টি এন্ড কফি ব্রেকারের ব্যাপারটা আমি এটা দিয়ে একটু না তাহলে 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 আরেকটা আরেকটা স্ট্যাটিস্টিক্যাল সাপ্লিমেন্ট করি এটা কোন ধরাবাধা বাপান আমি আমি একটু সাপ্লিমেন্ট করি এই ট্রির যে নট ভ্যালু ভ্যালু মানে হেলথ যে ফার্মাসিউটিক্যাল এটা কিন্তু একটা ইতিহাস আছে এই প্রথম শুরু হয় কিন্তু চায়নাতে প্রায় আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পাঁচ পাঁচ খ্রিস্টাব্দে কিন্তু চায়নাতে প্রথম কিন্তু টি ড্রিঙ্কিং হ্যাবিটটা শুরু হয় তারা করতে কি চায়ের বিভিন্ন বডি পার্ট থেকে ওই ওটাকে ড্রিঙ্ক তৈরি করে মেডিসিনাল ভ্যালু হিসাবে ওরা কিন্তু শুরু করলো এই টি ড্রিঙ্কিং হ্যাবিটটা পরে তো আঠেরোশো সাল থেকে তো জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেলো আপনাকে একটা ঘটনা বলল উনিশশো সালে আমাদের অর্গানাইজেশন একটা ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম করেছিল কলকাতাতে সেখানে বিভিন্ন কান্ট্রির থেকে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা কিন্তু টির নিউট্রিয়েন্ট ভ্যালু আর ফার্মাসিউটিক্যাল ভ্যালু মানে কালেকটিভলি বলা যায় নিউট্রাসিটিক্যাল ভ্যালু কিন্তু তুলে ধরা ওইখানে অনেক রকম তার হচ্ছে একটা অ্যান্টিঅক্সি এর একটা অক্সিডেশন একটা ভ্যালু আছে অ্যান্টি মিউটাজেনিক ভ্যালু অ্যান্টি ক্যারিস অ্যান্টি অ্যামিবিক অ্যান্টি আলসার অ্যান্টি এজিং এবং রেডিও প্রোটেকটিভ হিসেবে কিন্তু এটা কাজ করে আর টি কিন্তু আরেকটা জিনিস যেটা এখন দেখা যাচ্ছে এমটি ডিপ্রেসেন্ট হিসেবে কিন্তু টি একটা ভালো কাজ করে টির অনেক মেডিসিনাল ভ্যালু আছে এটা এর ব্যাপারে কিন্তু অনেক রকম মিড্স এন্ড ফ্যাটস অনেক কিছু আছে কিন্তু কফির সঙ্গে যদি তুলনা করা যায় টি কিন্তু অনেকটাই এগিয়ে আছে কফির থেকে না এটা কি আপনারা টি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন বলে কি একটু পক্ষপাতিত্ব করছেন না পকব নয় না এটা পকব বেসন না এর যে নাইট্রোসিটিরগুলো নাইট্রোসিটিরগুলো যে ভ্যালুটা এটা কিন্তু ইন্ডিয়ার অনেক অর্গানাইজেশন কিন্তু এই কাজটা করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি বোস ইনস্টিটিউট সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট इवन আমাদের অর্গানাইজেশন বাইদার কান্ট্রি তো আছে জাপান তো আছে এটা কিন্তু করা হয়েছে এটা আচ্ছা এরপরে আমাদেরকে একটুখানি প্রোডাকশন একটু নজর দিতে হবে গিয়ে তারপর আবার যদি সময় থাকে তো ফিরে এই ইস্যুতে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে প্রশ্নটা করি কারণ প্রশাসনের সঙ্গে যুক্ত টি ইন্ডাস্ট্রির যে কি কি সমস্যাগুলো চোখের সামনে দেখতে পান যেটা অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে রীতিমতো ফেস করতে হয়েছে বা তার সলিউশনের জন্য চেষ্টা করতে হয়েছে হোয়াট আর দি মেইন যেটা হয় অনেক সময় যে ইস্যুগুলো আসে বা আজকাল যে আরো বেশি পাচ্ছে একটা বেসিক ইস্যু যেটা হয় যে এখন যেটা আরো বেশি মানে প্রমিনেন্ট হয়ে আসছে সেটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই সিনারিও ডিমান্ড এন্ড সাপ্লাই সিনারিওর কারণে যেটা হচ্ছে যে একটা তো ইনপুট ইনপুট কস্ট তো বাড়ছে অবভিয়াসলি প্রত্যেক বছরে ইনপুট কস্ট বাড়ছে আমি যদি ধরি টি প্রাইস এর গ্রোথ যদি দেখি একটা সিএজিআর অফ অ্যাবাউট ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেখানে ইনপুট কস্ট আমি লাস্ট টেন ইয়ার্স এর কথা বলছি ইনপুট কস্ট ইজ গন আপ বিটুইন নাইন টু ফিফটিন পার্সেন্ট ওয়েজেস রেট এখানে অলমোস্ট টু হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ হয়েছে কিন্তু ঘটনা যেটা হয় ডিমান্ড সাপ্লাই সিচুয়েশনের জন্য যেটা আমি বললাম ফোর পার্সেন্ট গ্রোথের গ্রোথটা

ফ্যাক্টর আছে কিনা যেটা প্রোডাকশনকে ব্যাহত করছে হ্যাঁ সেটা একটা হয় কিছুটা একটা হয় স্টেট ওয়াইজ প্রবলেম কিছু আছে একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়াইজ স্টেট ওয়াইজ প্রবলেম আমার মনে হয় যেহেতু আমি ডাইরেক্টলি স্টেটের ইউনিট হেড ছিলাম অনেকগুলো এরিয়াতে বা আরো হায়ার পজিশনে ছিলাম একটা ইউনিটে আমাদের এক্সিকিউটিভদের কিভাবে আমরা ওয়ার্কার লেভেলে রিলেশনটা মেনটেন করি সেটা কিন্তু অনেকটাই অনেক সময় অনেক প্রবলেম হলেও এই একটা ভালো রিলেশন মেনটেন করলে এই ইস্যুগুলো অনেক ইস্যু ইজিলি সলভ করা যায় কিন্তু প্রবলেমগুলোকে জিয়ে রাখা যদি হয় যেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়েছে আমার আমি সল সলভ করতে পারছি কিন্তু ডিলে করছি সলভ করতে অনেক সময় হয় এরকম হয়েছে সেইগুলোতে কিন্তু প্রবলেমটা বাড়তে থাকে আলটিমেটলি গিয়ে একটা ওটা বাজে এফেক্ট হয় ইন্ডাস্ট্রি ওয়াইজ কিছু হয় যেটা একটা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট রিজন বোনাস ইস্যু হয় যেটা বোনাস ইস্যু সেন্ট্রাল এগ্রিমেন্ট হয় সেটা হয়তো অনেক সময় ডাউন দ্য লাইন অ্যাকসেপ্ট করে না সেই ধরনের একটা আনরেস্ট হয় সেখানে হয়তো ইন্ডিভিজুয়াল গার্ডেন ম্যানেজমেন্ট এর কিছু করা থাকে না বিকজ বেসড অন ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিসিশন সেখানে একটা জিনিস জিজ্ঞাসা করি একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করতে হবে এমনি যে অন্যান্য যে শস্য বা সেখানে যে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত যে এগ্রিকালচার লেবার আর টি এদের এদের মধ্যে মধ্যে পারস্পরিক মানে ব্যবধান কতটুকু মানে ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়াল হ্যাপিনেস ইন্ডাস্ট্রিয়াল হ্যাপিনেস যদি বলি আজকালকার ইউথ তাদের অ্যাসপিরেশনস আর ডিফারেন্ট হ্যাঁ সো অবভিয়াসলি আমি এখন আশেপাশে যেটা দেখছি বা যে ধরনের গ্রোথ দেখছি হয়তো ইন্ডাস্ট্রি এখনো টিআর এমপ্লয়িজকে মোর ডিমান্ডিং টিআর এমপ্লয়িজকে মোর ডিমান্ডিং বা মোর অ্যাপ্লাই মোর ডিমান্ডিং মোর ডিমান্ডিং হিসেবে আমি বলবো না এখন আমি একটা যেটা বললাম ইয়াঙ্গার জেনারেশন অবভিয়াসলি তাদের অ্যাসপিরেশনস আর মাচ হায়ার এখন ইন্ডাস্ট্রি যদি এখন অ্যাসপিরেশনের তো কোনো লিমিট থাকে না বাট ইন্ডাস্ট্রি ইজ বাউন্ড বাই সার্টেন রুলস এন্ড রেগুলেশন যেখানে ওয়েজেস আর নেগোসিয়েট এট এ ডিফারেন্ট লেভেল এবং সেটা যখন হয় তো সেটা হয়তো ওয়ার্কারদের মনপুত হলো না কিন্তু ইন্ডাস্ট্রি ওয়াইজ এগ্রিমেন্ট যখন হয় সেটাই ইন্ডাস্ট্রি উইল ফলো দ্যাট অনলি তো সেখানে ডিমান্ড তো অবভিয়াসলি ইউনিয়ন ওয়াইজ বা ওয়ার্কার থেকে ডিমান্ড ইজ অলওয়েজ হায়ার এখন যেটা রিসেন্টলি যেটা চলছে ফর মিনিমাম ওয়েজেস সেটা এখন কোর্টে আছে এবং কোর্টের একটা ডাইরেক্টিভ আসছে এখন টু সলভ আউট সলভ দিস ইস্যু এজ আর্লি এজ পসিবল মিনিমাম ওয়েজ ইজ এগেন এ ডিফারেন্ট থিং তো ওটা একবার যদি ইমপ্লিমেন্টেশন হয় কারণ টি ওয়েজেস কিন্তু ইট ইজ রিলেটেড নট অনলি ক্যাশ কম্পোনেন্ট দেয়ার আর আদার রট অফ কাইন্ড কাইন্ডেও অনেক কিছু দেয়া হয় আর কি সো ওভারঅল সব কিছু মিলিয়ে এটার একটা হয়তো আহ ইস্যু ইনডিও করস অফ টাইম সলভ হবে কিন্তু অ্যাসপিরেশনস আর হাই সো অবভিয়াসলি টু মি টু ইথ দ্যা ডিমান্ড মেবি এখনো অবধি যেটা আছে আহ সেটাই অ্যাসপিরেশনস যদি অ্যাসপিরেশনস যদি ঠিক রাখতে হয় তাহলে টি প্রাইসেস ইউল গোয়াভ এবার টিউব প্রাইস যদি আহ যদি টি প্রাইসেস ইফ ইট গোস আপ তাহলে অবভিয়াসলি আমার মনে হয় না সেটা কোন ওনার্স বা অ্যাজ এ ইন্ডাস্ট্রি সেটাতে ওয়ার্কারকে সেই বেনিফিটটা দিতে তারা পিছিয়ে আসবে ডক্টর লস্করের কাছে আসি এই ব্যাপারে উনি তো রিসার্চের সঙ্গে রিসার্চ সঙ্গে যুক্ত তো এই যে ওয়ার্কারদের যে ব্যাপারটা মিস্টার ভট্টাচার্য বলছেন তো এতে কি আপনার যে নতুন নতুন যে রিসার্চ যেটা হচ্ছে বা যে ধরনের ডেভেলপমেন্টের কথা আপনারা ভাবছেন এতে এই ব্যাপারগুলো কি অ্যাফেক্ট করতে পারে ধরুন একদিকে একদিকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের সমস্যা আবার অন্যদিকে ধরুন আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটা ইমপ্লিমেন্টেশন মানে এই দুটো কি মানে একটা একটাকে বাধার সৃষ্টি করছে দেখুন আমাদের অর্গানাইজেশন হচ্ছে বেসিক্যালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে বিয়ে করে তবে মানে লেবারদের সঙ্গে কিন্তু আমার কোনো ডাইরেক্ট কি বলবো ইন্টারাকশান বা ওই ধরনের কিছু হয় না তবে এটা বলা যেতে পারে যে আমাদের যে ফাংশন যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যাই হোক ইট ইজ আলটিমেটলি হাউ টু ইনক্রিজ দ্য প্রোডাকশান হাউ টু ইনক্রিজ দ্য কোয়ালিটি দ্যাট আলটিমেটলি এন্টেলস টু কেন বলছি কেন কেন বলছি আমার আমার নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কতটা লেবার হবে আর কতটা মেকানাইজড হবে তার উপর কোয়ালিটির ব্যাপারটা তো অনেকটাই নির্ভর করে তো ধরুন যত করবেন ততই আপনার কর্মী ছাঁটাই হবে না দেখুন এই অটোমেশন হলে যে কর্মী ছাঁটাই হবে এটা কিন্তু ঠিক নয় টির কিন্তু কতগুলি স্ট্রেংথ আছে টি ইন্ডাস্ট্রি বা টি ক্রপ যেটা বলা যায় তার কতগুলো স্ট্রেংথ আছে যেটা অন্যান্য ক্রপে নেই আপনি কি জানেন যে এই টি হচ্ছে পৃথিবীর এমনই একটা ক্রপ যে যে ক্রপটা অফ সিজেন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে আমি এটাকে আরেকটু এগিয়ে বলি এটা এমনই একটা ক্রপ জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু প্রোভাইড করে অন্য ক্রপে সেটা নেই অন্য ক্রপে সেটা নেই নট অনলি দ্যাট মিস্টার ভট্টাচার্য যেটা বললেন এই টি ইন্ডাস্ট্রি হচ্ছে এমনই একটা ইন্ডাস্ট্রি এটা কিন্তু গভর্নমেন্ট রোল প্লে করে মানে রাইট ফ্রম অফ ডে চাইল্ড টু দ্য অফ ডেথ অফ এ পারসন এভরিথিং ইজ বর্ন বাই দি ইন্ডাস্ট্রি উনি শুধু বললেন ক্যাশ কম্পোনেন্ট মানে লেবার ওয়েস্ট যেটা মানে যেটা নন ক্যাশ কম্পোনেন্টের মধ্যে অনেক কিছু আছে হাউজিং বোনাস রিক্রিয়েশন অ্যাপ্রন চপ্পল মেডিকেল হট নট এমন কোন ইন্ডাস্ট্রি নেই যারা আমাদের হাতে আমাদের হাতে সময় সময় কমে আসছে প্রায় একদমই শেষ প্রান্তে তো আমি মানে আমি একটা কোশ্চেন দুজনকেই রাখব তারপরে এই সেশনটা শেষ করব সেটা হচ্ছে যে ধরুন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর গৌতম ভট্টাচার্যি হ্যাজ সাম এক্সপিরিয়েন্স এবং ওর হাতে কিছু সাজেশন আছে বা তার মনে করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলো হওয়া এবং আপনি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে আপনারও ব্যাপার হচ্ছে গভর্নমেন্টের রোল মানে প্রথমে মিস্টার গৌতমকে জিজ্ঞাসা করি যে গভর্নমেন্ট হাউ ক্যান গভর্নমেন্ট কাম ইন টুচ মানে হেল্প দি ইন্ডাস্ট্রি মানে তার কি অ্যাসপিরেশন বা কি কি হেল্প থাক গভর্নমেন্টের কাছ থেকে পেলে টি ইন্ডাস্ট্রি আরো উন্নত হবে সে কনজামশন প্যাটার্ন টার্কি ইসিটাল ইংল্যান্ড ইজ ভেরি ক্লোজ টু টু ইন কম্পারিজন টু ইন্ডিয়া হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি কেজি পার ক্যাপিটাল কনজামশন তো এখানে একটা হিউজ স্কোপ আছে যেটাতে গভর্নমেন্ট ক্যান ডেফিনেটলি বাই যেটা যেটা আমাদের আমাদের করা সেখানে আই থিংক একটা বড় রোল আছে কিছু মাঝখানে মাঝে আমাদের কিছু টি বোর্ড থেকে কিছু কিছু সাবসিডি দেওয়া হচ্ছিল রিলেটেড টু রিপ্লান্টেশন কারণ এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে ভেরি কস্ট প্রচুর প্রচুর কস্ট লাগে এই অ্যাক্টিভিটিস যেরকম ইরিগেশন ফেসিলিটিস বুস্ট আপ করা বা রিপ্লান্টেড প্লান্টিং অফ বাই রিমুভিং দ্য ওল্ড প্লান্টেশন এইগুলোতে ডেফিনেটলি একটা সাবসিডি ছিল আপাতত সেটা উইথড্র আছে এই সাপোর্টগুলো দিলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি উইল বি ডেফিনেটলি বি বেনিফিটেড এবং কোয়ালিটি আরেকটা যেটা হচ্ছে এখন যেটা টি আমাদের এমআরএল ইস্যুস কেমিক্যাল এন্ড দিস এটাতে একটা বড় স্টেপ নেওয়া হচ্ছে এবং এটা যদি ভালোভাবে ইমপ্লিমেন্টেশন হয় আমার মনে হয় দিস উইল অলসো বুস্ট আপ ইন্ডিয়াস এক্সপোর্ট টি সেফার টি উইজ অলওয়েজ বি বেটার ফর দ্য ডোমেস্টিক কনজামশন অ্যাজ ওয়েল এস কনজামশন

কথাটা আমি পরে আসছি মিস্টার ভট্ট যেটা বললেন এখানে আমি এখানে আরও একটা ব্যাপারে যে বলি যে পার কেপিটা কনজামশানে যেটা বলা হলো ইন্টারেস্টিংলি অ্যান্ড ভেরি সারপ্রাইজিংলি প্রথম দশটা কান্ট্রি যেখানে পার কেপিটা কনজাম্পন হয় তার মধ্যে কিন্তু ইন্ডিয়া নেই এই কথাটা কিন্তু বোঝার দরকার আছে আমাদের প্রোডাকশন হচ্ছে তেরোশো চুয়াত্তর মিলিয়ন কেজি ওকে আমাদের কোয়ালিটি নাম্বার ওয়ান আমাদের লোক সংখ্যা হচ্ছে একশো বিয়াল্লিশ কোটি হওয়া সত্ত্বেও প্রথম দশটা কান্ট্রির মধ্যে কিন্তু পার্কে ক্যাপিটাল কনজামশনে কিন্তু ইন্ডিয়ার নামটা নেই কেন নেই মানে ইয়ং জেনারেশনের মধ্যে গ্রুপের মধ্যে মানুষের ইকোনমিক যে ক্ষমতা আছে কিন্তু ধরো সেটা তো কম্পেনসেট হতে বাই এক্সপোর্ট ইন্টারন্যাশনাল যে বিজনেস নট নেস টি দ্যাট ওয়াইজ ওয়ান অফ দ্য চিপেস্ট বিভারেজ ইজ অ্যাভেলেবল সেটাই বলছি যে তাহলে ডোমেস্টিক ও তার পিছনে নানা রকম ইকোনমিক একটা কাজ করতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল যে ধরুন আজকে শ্রীলঙ্কার যে কি যেন তাদের ইয়েটা আহ মোস্ট ফেমাস ওদের যে ব্র্যান্ডটা লিলমা হ্যাঁ মানে তারা পর্যন্ত যে জায়গাতে চলে গেছে তো আমরা তো শ্রীলঙ্কা বা এদের মার্কেট হয়তো ক্যাপচার করে নিতে পারি সেখানে ওকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে হচ্ছে যেভাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি একটা এপিসোডে কিন্তু টি ইন্ডাস্ট্রি এত বড় এই যে মিলিয়ন মিলিয়ন কেজি আর আমাদের মাত্র ফিউ মিনিটস অফ ডিসকাশন মানে ফিউ মানে রেশিওটা কিন্তু খুব কম আশা করা যায় যে ভবিষ্যতে অন্য একটা অ্যাসপেক্ট নিয়ে একদম স্পেসিফিক অ্যাসপেক্ট আজকে তো একটা কার্টেন রেজিং প্রোগ্রাম করলাম ভবিষ্যতে স্পেসিফিক ইস্যুতে আপনাদের দুজনকে অতি অবশ্যই পাব সেই অ্যাসুরেন্সটুকু আমি ধরে নিচ্ছি টেকেন ফর গ্র্যান্টেড নেক্সট ইস্যু নেক্সট যখন চায়ের ওপর আমরা প্রোগ্রাম করব তখন আপনাদের দুজনকেই যেন পাওয়া যায় এই কথা বলে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাকেও ভালো থাকুন ভালো ভালো চা তৈরি হোক আমরা সবাই ভালো চা খাই এবং সুস্থ থাকি আর টি ইন্ডাস্ট্রির উন্নতি হোক এই কামনাটা করি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ